এবার হঠাৎই মাদক পার্টি থেকে অচমকায় গ্রেফতার হলো বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ঠিক কী কারণে গ্রেফতার হয়েছে চলুন জেনে নেওয়া যাক। কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই মাদক পার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান শাহরুখ পুত্র আরিয়ান। মাদক পার্টির প্রবেশ মূল্য ছিল 1 লক্ষ টাকা। মুম্বাইয়ের একটি প্রমোদ তৈরিকারী পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছে শাহরুখ খানের বড় পুত্র আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যেই মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্তারা, মানে NCB কর্তারা। আরিয়ান জানিয়েছেন তার নাম VVIP, তালিকায় থাকার কারণে কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি তাকে। কার্ডেলিয়া নামে সেই প্রমোদ তৈরি থেকে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে 2 জন মহিলাও, তারা প্রত্যেকে দিল্লিরই বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আরিয়ান যে গ্রেফতার হয়েছে তার ঝলকও নেট মাধ্যমে ভেসে উঠেছে এবং তা এখন রীতিমতো ভাইরালও হয়েছে। শাহরুখ খানের পুত্র বলে কথা, তা তো ভাইরাল হবেই, তাই না? NCB-র সূত্রের খবর, পার্টিতে যারা শুধু মদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেনি, NDPS কোর্টে শুধু তাদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয় জামিনও পেতে পারে সকলেই। কিন্তু সেই প্রমোদ তৈরি ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার করেছে, যে পরিমাণ মাদক পাওয়া গিয়েছে গ্রেফতার করার জন্য তা যথেষ্ট বলেই NCB সূত্রের খবর জানিয়েছে। ইতিমধ্যে মুম্বাইয়ের NCB-র দফতরের সামনে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আরিয়ান খানের মুক্তি কী হবে তা নিয়ে এখন সংশয়ে পড়েছে গোটা বলিউড। তো ভিউয়ার্স, ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।